ভালো আছো? নতুন একটা দিন, নতুন একটা সকাল, আজকে রথযাত্রা, শুভ রথযাত্রা, সবার দিনটা খুব ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক। তো এই যে সকালে সব বাসি কাজকর্ম করে অনেক ভোরবেলায় উঠেছি, উঠে কাজকর্ম করে নিয়েছি, করে ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছি, যেহেতু আজকে একটা শুভ দিন। বাবার ফটোর মালাটাই আনা হয়নি। তো এই যে সকালে টিফিন তৈরি করছি, আজকে করবো ম্যাগি। মেয়েটা কাল থেকে ম্যাগি ম্যাগি শুরু করেছে, ওই জন্য ম্যাগি রান্না করবো, ম্যাগি আর চা করবো। তো একটু পেঁয়াজ বেশি করে দেবো, ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি, একটু পেঁয়াজ দেবো, আর হচ্ছে একটা দেবো, আলু দেবো। ম্যাগিটা অল্প আছে, তাই অন্য কি চাউমিন আছে, তো চাউমিনের সাথে দেওয়া যাবে না, খাবে না তাহলে কেউ। জন্য তো আজকে রথযাত্রা, সবাই খুব ভালোভাবে দিনটা কাটাও সবাই। কিন্তু যখন অবশ্য আমি ভিডিওটা দেবো তখন বার থাকবে আর কি, দিন থাকবে নিজেও সেটা জানি না। তো যাই হোক, রথের দিন সবাই ভালো করে কাটাও, সুস্থ হয়ে থাকো, সবাই মেলা দেখো, রথ টানো, কে কোথার থেকে রথ দেখছো, কাদের কাদের বাড়ির ওখানে রথ হচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু তেল, তেলটা ভালো মতো আগে একটু গরম করে নেবো। কড়া গরম হয়ে গেছে, আমি এবার আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। লঙ্কা অল্প দিয়েছি, চিড়ে ঠিড়ে দিইনি, নিয়ে খাবে তাই। Thank you.
পারবেন খুলে। জানি না বল। এই ঠাকুর ঘরে রেখেছিস? বললাম না ঠাকুর ঘরে রেখেছিস? ভেজে নেবো, একটুখানি নুন দিয়ে দিল। মশলাটা ম্যাগি মশলাটা দিয়ে দিলাম একটুখানি হলুদ।
ম্যাগিটাকে দিয়ে দেবো। কোথায় বাতা? আচ্ছা দেখছি কোথায় বাতা, দাঁড়াও। বলেছি ম্যাগি হচ্ছে, এই যে সকালে টিফিন রেডি, এই যে ম্যাগি, এই যে মেয়ে বসে রয়েছে খাওয়ার জন্য। বা তাকা মা, তাকাও তাকাও আমার দিক তাকাও, খাও খাও খাও। বিছানা এই যে গোছানো কমপ্লিট, আজকে রবিবার, নতুন বিছানার চাদর কাটবো। তো আজকে ব্লগটা পুরো দেখতে থাকো প্লিজ সবাই একটু। রান্না বসিয়ে দিয়েছি, রান্না করব চিকেন, অল্প করে চিকেন নিয়ে এসেছি, এই যে সেটা করব। আর হচ্ছে বেগুনটা পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব, এক তরকারি ভাত যেহেতু দিতে নেই তো ওই জন্য একটু বেগুন আছে সেটুকু ভাজা করব, আর অল্প করে ডাল করব। ব্যাস এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু হবে। ওয়েদারটা
খুবই গরম, প্রচণ্ড রোদ, ওদিকে উনুনে ভাত বসানো রয়েছে, ভাতটা হয়ে গেলে হয়ে যায়, হয়ে যাচ্ছে প্রায় ভাতটা। তুই সেই জল নষ্ট করছিস তো, তারা ছোট ছোট করে ডুমো ডুমো করে বেগুন গুলো কেটে নিয়েছি, ছোট্ট একটা বেগুন, যেহেতু এক তরকারি ভাত খেতে নেই, ওই জন্য একটু, আর ডালের পাতে দেখবা শুধু ডাল খাওয়া যায় না, একটু ভাজাভুজি হলে ভালো লাগে, তাই দেখলাম যে না তাহলে একটুখানি বেগুন আছে ওইটুকু হচ্ছে ভাজা করে ফেলি, তো সেটাই করছি। দুধটা ওই পাশে বসিয়ে দিয়েছি দুধটা জাল দিতে, আজকে তো সানডে, ওই জন্য বিছনা চাদর টাদরও চেঞ্জ করে দিয়েছি। তারপরে আলমারিতে যত কাপড় ছিল আমার সবগুলো একটু রোদে দিলাম, কেমন একটা না গন্ধ গন্ধ লাগছিলো, মানে একটা কেমন ভ্যাপসা গন্ধ থাকে না, তেমন তেমন একটা গন্ধ লাগছিলো, দেখাচ্ছি তোমার দ্বারা হতে থাকুক, দেখো এরকম মেয়ের অবস্থা। কি করছিস তুইও, হ্যাঁ মুখের তাঁত ছড়া, আর ওই যে উনুনে ভাত হচ্ছে, এই যে জামা কাপড় গুলো সব রোদে দিয়েছি, সব শাড়ি বার করে দিয়েছি, কেমন একটা গন্ধ লাগছিল ওই জন্য সব বার করে রোদে দিয়েছি। এই পাশ পর্যন্ত আরো রয়েছে, তা এই মানে আলাদা আলাদা আর একটা একটা ইয়ে, তা ওপরেরটাই ওপরের তাকটার থেকেই সব বার করেছি, নিচের তাক তার নিচে আর একটা তাক সেইগুলোর থেকে এখনো বার করিনি, আগে এগুলো আজকে তো দিয়ে নি, তারপরে আবার কালকে দেখা যাবে। আর এই দেখো বিছানা গোছানো কমপ্লিট, নতুন কাঁচা বিছানার চাদর পেতে দিলাম, দিয়ে গুছিয়ে নিয়েছি, আর ব্লাউজগুলো একটু রোদে দিয়েছিলাম, এগুলো এনে এই সবে রাখলাম, চিকেনটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে কাপড়গুলো তুলে এনে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। শোকেসটার উপরটাও কি অবস্থা হয়ে গেছিলো, সেটাও সুন্দর করে গুছলাম। আচ্ছা সবাই বলো তো এটা কী ফল, দেখি কে কে বলতে পারো কমেন্টে অবশ্যই বলবে এটা কী ফল। হ্যাঁ কেউ যদি না পারো তাহলে আমি বলে দেবো এটা কী ফল, ঠিক আছে। এটা কিন্তু এক ধরনের ফল, খেতে খুব সুস্বাদু হয়। যে শোকেসের উপরটার কাপড়টা চেঞ্জ করে অন্য একটা কাপড় পেতে গুছিয়ে নিয়েছি। আজকে তো রথযাত্রা, সবাই নিশ্চয়ই রথের মেলায় যাবে, আমি যাব না কারণ আমার প্রথমত শরীরটাও ভালো নেই আর মনটাও ভালো নেই, ওই জন্য যাওয়ার ইচ্ছা নেই, এবার কোথাও যা না যাওয়ারই চেষ্টা করবো, সবে জানি না কী তো হবে, কারণ কষ্ট মশাই তো আর একজন ওনার আবার ঘোড়ার বাইক আছে, বাতিক আছে সরি, তবে না যাওয়ার চেষ্টাটা বেশি আমার, মানে না যাওয়ার ইচ্ছাটাই বেশি। তো ঠিক ঠিক আছে, এটা আগে হতে থাকুক। চিকেনটা এবার বসিয়ে দেবো, মা ডালটা এই ফাঁকে আমি করে নিয়েছি আর কি, ওইদিকে গেছিলাম ভাতটা নিয়ে আসলাম, ভাতে দেখো ভাত নিয়ে ভাতটা ঢেলে দিলাম, হাঁড়িটা এই যে ধুয়ে দেবো, আর এই দেখো ডাল অল্প করে একটু ডাল ইয়েতে তোমার সিটি দিয়ে নিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, অল্প একটু ডাল কর্তা মশাইয়ের মতো, ওই জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করি না, বলবো কী ডালের কী দেখাবো তোমাদের বলো, ওই জন্য আর করিনি। বেশ খানিকটা আজকে সাদা তেল দিয়ে করবো, তো বেশ খানিকটা তেল আমি দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা প্রায় গরমই হয়ে গেছে, দিয়ে দেবো একটু জিরে, এই যে তেজপাতা,
পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেবো। এবার দিয়ে দিচ্ছে যে মশলা, এখানে আছে জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা বলতে কাঁচা পাকা লঙ্কা। এবার যা লঙ্কার দাম ওই জন্য বেশি শুকনো লঙ্কা দিতে হয়েছে, কাঁচা পাকা লঙ্কা অল্প দিতে পেরেছি, বেশি দিতে পারিনি। প্রচণ্ড আমাদের এখানে প্রচণ্ড লঙ্কা কাঁচা লঙ্কার দাম, ঠিক আছে, ওই জন্য অল্প দিতে পেরেছি। সবজি তো কোনো কিছু খাওয়াই যাচ্ছে না, এতটাই দাম। মাংসটাকে তেল বেশি না দিলে ভালো লাগে না, তার জন্য একটু তেল বেশি করে দিয়েছি। তো ওই যে মাংসগুলো এবার দিয়ে দেবো, মানে দুজন মানুষের জন্য ঠিকই আছে, অতিরিক্ত কোনো কিছু ভালো লাগে না। এটাকে ভালো মতো কষাবো, নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি যে হলুদ, এবারে এটা ভালো মতো কষানো হোক। বেশি আলু দিইনি, অল্প আলুই দিয়েছি।
আমার কিন্তু কষানো পুরো রেডি হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, খুব ঝোল করবো না, কষা কষা করবো, তাই সেদ্ধ হওয়ার মতনই অল্প জল দিলাম। ভালো মতো ফুটুক, খুব ভালো মতো রাখো। আচ্ছা, এদিকে আমি কাপড়গুলো সব গোছাচ্ছি, দেখো অসম্ভব গরম লাগছে। এই যে এই ওপরটা নামিয়েছিলাম, তাই এগুলো গোছাচ্ছি। আর আমার হাল দেখবা, এ দেখো আমার হাল পুরো একদম পাগলের মতন লাগছে। এই যে এগুলো সব এবার ভাজ করবো। এই যে চিকেনটা আমার রেডি হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা এই যে গরম মশলা দিয়ে দিলাম, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। হ্যালো বন্ধুরা, কি ঠিক বললাম তো? এই যে ধোয়া ওটা গরম গরম ভাত, লাঞ্চের মেনু আজকের। আর এই যে কুচু কুচু করে বেগুন কেটেছি, সেটা পেঁয়াজ দিয়ে ভেজেছি, বেগুন ভাজা, পাতলা মসুরের ডাল বরমশের জন্য একটু, আর এই যে লাল লাল ঝাল ঝাল মটন কষা। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো বন্ধুরা, প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এপি পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করে দাও। তোমাদের লাইক, ফলো, শেয়ার, কমেন্টের খুব 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 প্রয়োজন আমার। আমার পাশে থাকো, সাথে থাকো। ঘর বাড়ি সব মশা টশা কমপ্লিট, এখন মেয়েকে খাওয়াবো, স্নান করাবো, আমি নিজেও স্নান করবো। তার আগে গ্যাসটা মুছে নেবো, গ্যাসটা মুছার দরকার, একটু সার্ফ দিয়ে ভালো করে। নিজে ঘর বাড়ি পুরো রেডি, জামা কাপড়ও সব ভাজ করে তোলা হয়ে গেছে। তো আজকে ব্লগটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।